तन्नाम रूप चरितादि सुकीर्तनानु स्मृता कमीन रसना मनसी नियज तिष्ठन भजे तदनुरागी जनानुगामी कालम नैद अखिलम इति उपदेश सारम। सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानिछेन जखन आमारे चक्षु जगतेर अन्य किछु देखबार जन्य व्यस्त होबे ना, जखन आमारे कर्ण श्रवणेन्द्रिय बहिर्जगतेर कोनो किछु शुनवार जन्य व्यस्त होबे ना, এই জুহা যখন জগতের কোনো বাক্য বলবার জন্য ব্যস্ত হবে না, সর্বেন্দ্রিয় যখন একমুখী হবে, সেই সময় ভগবত ভজনের সুযোগ উপস্থিত হয়। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, কৃষ্ণ ভক্তের অন্য কোনো কামনা বাসনা থাকতে পারে না। আমরা আলোচনা প্রসঙ্গে শ্রীমান মহাপ্রভুর শিক্ষাষ্টকের কিঞ্চিত সামান্য আলোচনার প্রচেষ্টা মাত্র করছি। গৌড়ীয় দর্শনের আলোকে অপ্রাকৃত গৌড়ীয় গণের দর্শন বড় আশ্চর্য। অপ্রাকৃত গৌড়ীয় গণের দর্শন বড় আশ্চর্য, সেখানে পুরো গৌড়ীয় সমাজের দায়িত্ব, পুরো গৌড়ীয় গণের গৌড়ীয় সমাজের দায়িত্ব শ্রীমন মহাপ্রভু শ্রী স্বরূপ গোসাইয়ের হাতে সমর্পণ করেছেন। সমগ্র গৌড়ীয় গণের দায়িত্ব, গৌড়ীয় সমাজের দায়িত্ব ভালো মন্দির বিচার শ্রীমন মহাপ্রভু শ্রী স্বরূপ গোসাইয়ের হাতে অর্পণ করেছেন। স্বরূপ গোসাই ভালো মন্দির বিচার বুঝবেন, তার দায়িত্ব। গৌড়ীয়গণের দায়িত্ব তার উপর কি করে দেয়া হলো এটা তো আমরা শুনিনি কোনোদিন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, যেহ কিছু জানে সেহ তাহা হইতে। জগতের লোক যদি যদি গৌরের কোনো গুপ্ত সিদ্ধান্ত জানে, তাহলেও স্বরূপ গোসাই থেকে। যদিও তারা সবাই নিত্য পার্ষদ, স্বরূপ গোসাই, রায় রামানন্দ, রূপ গোসাই, সনাতন, কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সিদ্ধান্ত করছেন, যেহ কিছু জানে সেও তাহা হইতে। তার থেকে স্বরূপ অত্যন্ত মর্মী ভক্ত, স্বরূপের সম্বন্ধে বলা হয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু যেন দ্বিতীয় স্বরূপ। যা কিছু সেই গৌরাঙ্গ মহাপ্রভু হৃদয়েতে উত্থিত হয়, সেটি তার হৃদয়ে উত্থিত হয়। যা কিছু ভাবনা পরাৎপর অখিলেশ্বর গৌরাঙ্গের হৃদয়েতে উদিত হয়, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর হৃদয়ে, সেই সেই সমস্ত সিদ্ধান্তই স্বরূপ গোসাই জানেন। গুণ্ডিচা মন্দির মানজন প্রসঙ্গে যে সমস্ত লীলা আবিষ্কার করেছিলেন গৌর হরি, তার একদা লীলার প্রসঙ্গ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উত্থাপন করেছেন। সেখানে মার্জন ক্রিয়া চলছে, আমাদের হৃদয় দর্পণকে মার্জন করবার যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন দয়াল ঠাকুর, ভগবানের সিংহাসন যথেষ্ট পরিষ্কার না হলে সেখানে ভগবানকে বসানো যায় না, ভগবান বসেন না।
আর ভগবানের আসন পরিষ্কার হলেও যদি সেখানে অনন্তের আসন আগে তৈরি না হয় সেখানে ভগবান আসেন না। অনন্ত দেবের কৃপা যার হৃদয়তে পরিস্ফুটিত হয়েছে, তিনি অনন্ত দেবের কৃপা লাভ করেছেন, তার হৃদয়তে ভগবান আসন গ্রহণ করতে পারেন। যে শাম স এষ দয় এদ অনন্ত, যে শাম স এষ দয় এদ অনন্ত সর্বাত্মন আশ্রিত পদম যদি নির্বলিকম তে দুস্তরাম অতিতরঞ্চ দেব মায়াম ন মমাহমিতি ধি সশৃগাল ভাক্ষে। যতক্ষণ পর্যন্ত প্রাকৃত জগতের বিষয় নিয়ে আমি ব্যস্ত থাকি, রক্ত মাংস মাংসদ্রিক বহুবাদ অনেক সময় ব্যাখ্যা করতেন, বেদদ্রিক আর মাংসদ্রিক, যারা কেবল দোষ দর্শন করবে প্রাকৃত জগতের সমস্ত তারা হচ্ছেন মাংসদ্রিক, আর বেদদ্রিক ভূমিকায় তারা আছেন যারা অপ্রাকৃত বিচার যাদের হৃদয় আছে তাদের প্রত্যেক দর্শন ক্রিয়ার মধ্যে গুরুত্ব রয়েছে, তারা গুরু দর্শন করেন, তাদের প্রত্যেক ক্রিয়ার মধ্যে গুরুত্ব রয়েছে, তাদের দর্শনের মধ্যে গুরুত্ব রয়েছে, তারা কোনো বিষয়তে লঘু দর্শন করেন না, প্রত্যেক বস্তুতে তাদের গুরু দর্শন। সেই জন্যই আগে বলা হলো যে কোনো মন্দির প্রতিষ্ঠা হয় আগে তাতে অনন্ত দেবের অধিষ্ঠান করা হয়, অনন্তের অনন্তের সিংহাসনে অনন্তের যে বিশাল ক্ষেত্র সেইখানেই ভগবান আসন গ্রহণ করতে পারেন। যেখানে অনন্তের কৃপা হয় নাই সেখানে ভগবানের প্রসঙ্গ থাকতে পারে না। বদ্ধজীব নিজ চেষ্টায় কখনোই অনন্ত দেবের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারে না, বদ্ধজীব বদ্ধ অবস্থায় কখনোই অনন্ত দেবের সঙ্গে অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারে না, কেন তিনি হলো অনন্ত আর জীব হলো ক্ষুদ্র, ব্যাপক সম্বন্ধ সেখানে মহাপ্রভু মজা করেছেন অনেক কিছু, ব্রহ্মানন্দ ভারতীকে তার সঙ্গে মজা করেছিলেন, সেখানে সার্বভৌমকে সাক্ষী রেখেছিলেন, অনেক রসিকতা করেছিলেন, প্রভুর সমস্ত ক্রিয়াকর্মের মধ্যেই গম্ভীরতা রয়েছে, অনেক কিছু আশ্চর্যজনক শিক্ষা তার মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু গুরু বৈষ্ণবের করুণা ছাড়া এই সব শিক্ষা কেউ দম্ভভরে কেউ অভিমান নিয়ে এই সমস্ত আয়ত্ত করতে পারে না। গৌরাঙ্গের ভক্তগণের নিত্যকর সঙ্গ, গৌরাঙ্গের ভক্তকরের নিত্যকর সঙ্গ, তবে তো জানিবা তুমি সিদ্ধান্ত তরঙ্গ। সিদ্ধান্ত জানতে গেলে অনুভব করতে গেলে গৌরের যারা নিজজন তাদের সঙ্গ করতে হয়। গৌরের নিজজন কারা কী করে বুঝব? গৌরের নিজজন তাদের লক্ষণ হল তারা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মনোভীষ্ট পূরণের জন্য আত্মনিবেদন করেছে। যারা গৌরাঙ্গ মহাপ্রভুর মনোভীষ্ট পূরণের জন্য সর্বস্ব দান করেছেন, সমস্ত কিছু কিছু নিজের বলে রাখেন নাই, নিজের বলে কোনো কিছু রিজার্ভ করে রাখেন নাই, সর্বস্বটাই যারা গৌরাঙ্গ চরণে নিবেদন করেছেন, নিজের জীবনকে বাজি লাগিয়ে দিয়েছেন
তারাই হলো গৌরাঙ্গের নিজজন। তারা আগে পরে কখন তাদের এই জগতে আগমন সেটা নিয়ে বড় বিতর্কের কোনো সম্ভাবনা নাই, শাস্ত্রের এইটি বিচার। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি গৌরাঙ্গের নিজজন, শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর গৌরাঙ্গের নিজজন, শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কুলিয়ার দ্বীপে ভজন করেন, অপ্রাকৃত বাবাজি মহারাজ হঠাৎ একদিন দেখেন কলকাতা থেকে ভগবতী মা আরও কয়েকজনকে নিয়ে নবদ্বীপে এসছেন শিল বাবাজি মহারাজের চরণ দর্শন করতে। ভগবতী মা সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর আসেন নাই, ভগবতী মা এসছেন। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তাকে বিলক্ষণ জানেন, অন্তর্যামী সবই চেন। তিনি যখন শিল বাবাজি মহারাজকে দণ্ডবোধ জ্ঞাপন করছেন, বাবাজি মহারাজ তাকে বঞ্চনা করেন নাই, কিন্তু একটা সত্যি কথা বলেছিলেন। বাবাজি মহারাজ বললেন, মা আপনি কি জন্য নবদ্বীপে এসছেন? আপনি কি নবদ্বীপে ঠাকুর দেখতে এসছেন নাকি বিভিন্ন ধাম দর্শন করতে, ঠাকুর দর্শন করতে এসছেন? আর নাহলে কি দর্শন করতে এসছেন, বৈষ্ণব দর্শন? আপনার গৃহেতে যে গৌরাঙ্গের পার্শ্বদ রয়েছে তাকে ফেলে এখানে এলেন কেন? আপনার গৃহেতে গৌরাঙ্গের পার্শ্বদ আবির্ভাব হয়েছেন, সাক্ষাৎ ঠাকুর শিল ভক্তিবিনোদ ঠাকুর। বৈষ্ণব চিনিতে নারে দেবের শক্তি, দেবতারও পারেন না। বৈষ্ণব কেমন, বৈষ্ণবের ভাব কি, এই সমস্ত জানতে পারেন। এইসব অপ্রাকৃত সিদ্ধান্তের দ্বারা বোঝা যায় যে গৌরের নিজজন কারা, যারা প্রতি মুহূর্তে গৌরাঙ্গের মনোভীষ্ট পূরণের জন্য ব্যস্ত রয়েছেন। তাদের জীবনের কোনো অন্য কোনো ক্রিয়াকর্ম নাই, সমস্ত ক্রিয়াকর্ম তাদের যা কিছু তারা করেন, তাদের সমস্ত কিছু গৌরের মনোভীষ্ট পূরণের জন্য। অনন্তের আসন কথা উত্থাপন করেছি, সত্যি তাই। বদ্ধজীব কি করে অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করবেন? তিনি অনন্ত, আমি ক্ষুদ্র। আর সেই জন্যই অনন্তদেব ভগবদ ইচ্ছায় তিনি ভগবান। এখানে ভগবদ ইচ্ছা মানে কৃষ্ণের একটাই, বাকি সব বলরামের, কৃষ্ণের কিছু নেই, বাকি সব বলরামের, একটাই হেজারে কৃষ্ণের ইচ্ছা শক্তি, কৃষ্ণের ইচ্ছা শক্তি সেইটি বলরাম পালন করেন। সেখানে বলছেন অনন্তদেব যখন দেখলেন যে ক্ষুদ্র জীব আমার সঙ্গে কোনোদিনই সম্বন্ধ স্থাপন করতে পারবে না, তাই অনন্তদেব করলেন যে ভিন্ন ভিন্ন সাধুগুরু বৈষ্ণবের রূপ ধারণ করলেন, সদ্গুরু অসৎ নয়, বিভিন্ন রূপ ধারণ করলেন, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করলেন, এই জগতে অবতীর্ণ হলেন বদ্ধজীবগণকে উদ্ধার করার জন্য। গুরু বৈষ্ণবের বাস্তবিক স্বরূপ বিচার করলে দেখা যায় অনন্তদেব নিত্যানন্দ বলরাম ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে জগতে নিজেকে বিস্তার করেন, এই জগতের সবাইকে উন্মুখ করার জন্য, তাদেরকে উদ্ধার করবার জন্য ভগবানের এই অদ্ভুত লীলা। এ প্রসঙ্গে অনেক আলোচনা হয়েছে, গৌড়ীয় বেদান্ত সমিতির বিস্তীর্ণ সংকীর্তন ভবন সেখানেও আলোচনা হয়েছে। বদ্ধজীব বড় কাতর হয়ে পড়ে বিভিন্ন দুঃখ কষ্টেতে, তারা মহাপ্রভুর রূপানুগ ভজনের কথা কি বুঝতে পারবে? তারা মহাপ্রভুর নয়নঙ্গলস্য ধারায়া ইত্যাদি শব্দের কী মানে উপলব্ধি করতে পারবে?
বদ্ধজীব কোনো মতেই ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারে না, তাই জন্যই ভগবানকে গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে জগতে আসতে হয়। সূর্যদেবকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কোনোদিন অন্ধকার দেখেছেন, সূর্যদেবকে যদি কেউ কোনোদিন প্রশ্ন করে আপনি কোনোদিন অন্ধকার দেখেছেন, সূর্যদেব বলবে আমি তো অন্ধকার কিছু জানি না, আমার জবে থেকে সৃষ্টি আমি আলোই জানি, অন্ধকার কি সেটা কি বস্তু আবার জানেন না। সেরকম শ্রী যুব গোস্বাইপাদ জানাচ্ছেন চিৎসূর্য কৃষ্ণ তার সঙ্গে এই জড়জগতে যে বদ্ধজীবগুলো অজ্ঞান অন্ধকারে পড়ে রয়েছে, অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি যন্ত্রবাহ, অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি যন্ত্রবাহ, এরা কেন এরকম একটা হতাশ অবস্থায় দুঃখে ডুবে রয়েছে বিমোহিত অবস্থায়, সেটার উত্তর দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জানাচ্ছেন অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি যন্ত্রবাহ। জীবের স্বতঃসিদ্ধ জ্ঞান ভগবানচার ফলে মায়া দ্বারা আবৃত হয়ে রয়েছে, সেই জন্য সে দুঃখ কষ্ট লাভ করছে জগতের। কিন্তু চিৎসূর্য কৃষ্ণের সঙ্গে এই জগৎ হচ্ছে, এই জগতের জড়জদ্দ যত জড়বদ্ধ জীবগণ আছেন তাদের যে অকারণ যে কষ্টগুলো সেটার কোনো ত্রৈকালিক অস্তিত্ব নাই, কেউ এক্ষুনি সুখী হচ্ছেন একটু পরেই কাঁদছেন, এক্ষুনি কেউ মারা গেল কাঁদতে আরম্ভ করছেন আবার দুদিন পরে হাসছেন। বাস্তবিক পক্ষে ভাগবতে গুরু বলছে নির্হিত্য পুত্রম পিতরম জিজীবিষতি, পুত্রকে এক্ষুনি জ্বালিয়ে এলো শ্মশানে গিয়ে, মরে গেছে ছেলে, জ্বালিয়ে এসে আবার দুদিন পরে ভুলে গেল, ভুলে গিয়ে আবার খেলতে আরম্ভ করলো, মজা করছে, তাস খেলছে সব। বড় আশ্চর্য এই জগৎ, যে বিষয়টার কোনো ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই, যেটার কোনো স্ট্যাবিলিটি নাই, নিত্যকাল যেটাকে আছে বলে বলা যাবে না, সেটা ব্যাকরণ কখনোই বলেন না, সেটা সৎ অস্থি অর্থে, আস মানে হচ্ছে থাকা, অস্থি এই অর্থে ওইখানে সৎ, সৎ মানে হচ্ছে যেটা থাকে চিরকাল, আর যেটা থাকে না সেটা সৎ কি করে বলবে। শ্রেয়ান দিব্যমায়াত যজ্ঞাত জ্ঞানযজ্ঞ পরন্তপা ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা শুনলে বোঝা যাবে যে এই জগতের লোকরা সমস্ত কিছু উৎসব আদি করেন, তথাকথিত বৈষ্ণবগণও তাই করেন, ভাণ্ডারা আদি বিভিন্ন ব্যবস্থা করছেন, যাত্রা বিভিন্ন রকম করছেন, কিন্তু তারা বিচার করছেন না তার মধ্যে থেকে নেট আউটকামটা আমার কি, বাস্তবে আমি কি লাভ পেলাম, এখান থেকে কোন কতটা চিৎ ভাবের উন্মেষ হলো আমার, আজকে যে ভাণ্ডারা উৎসব হলো আমার, যা কিছু আমি ব্যস্ত হয়ে পড়লাম, তার মধ্যে থেকে নেট আউটকামটা কি, স্পিরিচুয়াল বেনিফিট, চিৎ ভাবনার কতটা আমার উন্মেষ হলো, এক্সেলেন্সি কি, এটা সাধারণ ব্যক্তি বিচার করতে পারেন না। তাদের কাছে এই জোর অনুষ্ঠান হলো ভালো, একটু ভালো খাওয়া দাওয়া হলো, হইচই হলো, আবার কোনো সময় কিছু ড্রাই ফিলোসফির একটু আলোচনাও হলো, ড্রাই ফিলোসফি আলোচনা হলো। অনুভবী বৈষ্ণবগণের হৃদয়েতে ভগবান থেকে হরিকীর্তন করান, সেখানে অন্য কিছু বিষয়ের উপস্থিতি সম্ভব নয়। শ্রেয়ান দিব্যমান যজ্ঞা জ্ঞানযজ্ঞ পরন্তপঃ সর্বান কর্মান অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্তে, অর্জুন দেখো যা কিছু করবে সমস্ত কিছু যা কিছু তার পিছনে রয়েছে দ্রব্যময় যজ্ঞ, তুমি যে কোনো অনুষ্ঠান করতে পারে, ম্যাটার ইজ ওরিয়েন্টেড, বস্তু এর মধ্যে তুমি বস্তু ছাড়া তো করতে পারবে না,
তুমি যে কোনো বিষয়ে ব্যস্ত, বিষয়ে ব্যাপারে তুমি ব্যস্ত হয়ে পড়বে, তুমি যে কোনো বিষয়ে ব্যস্ত হয়ে পড়বে, দেখবে তোমার দ্রব্যময় যজ্ঞ হবে, বাইরে যজ্ঞ করতে যাবে, তার মধ্যে সব ম্যাটার লাগবে, সমস্ত বিষয়ে দ্রব্য লাগবে। ভগবান বলছেন এই দ্রব্যময় যজ্ঞ থেকে এই দ্রব্যটা যখন অত্যন্ত সুপার ফাইন হয়ে অন্তশ্চিন্তিত হৃদয়েতে রিফ্লেক্টেড হবে, আমরা এগুলো অনেক কথা বলতে চাইলেও আমাদের দুর্ভাগ্য, আমাদের এখন আকাল পড়েছে, আমরা সময় পাই না, অনেক কথা হৃদয়েতে জাগরুক হতে চায় কিন্তু পরিস্থিতি দেখে সেগুলো অবাধ্য হয়ে যায়, কখনো আমার ভুলও বলে ফেলি, আবির্ভাব তিরোভাব সেদিনকে বলে তিরোভাব আবির্ভাব বলে ফেললাম, খেয়াল নেই, ভগবান ক্ষমা করবেন তিনি। সেখানে বলছেন দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ, তিনি শুনেছিলেন ভগবানকে মানুষে সেবা করলে পরে খুব ফল, গোদাবরীর তটে তিনি বসে ভগবানকে সেবা করেন, অষ্ট তুলসী দল আদি মালা সমস্ত কিছু দিয়ে মানুষে সব অর্চন করেন, দ্রব্যের সেখানে অভাব বাইরের দৃষ্টিতে, মানুষে তিনি সমস্ত সেবা করেন, এমন কি তিনি পরমান্ন রন্ধন করেন, করে ভগবানকে ভোগ দেন। সেখানে দেখা গেল একদিন তিনি পরমান্ন রন্ধন করে ভগবানকে ভোগ দেবেন, তো ভুলে গেছেন, মানুষ একটু অন্য চিন্তায় ছিলেন, পরমান্ন ঠান্ডা হলো কি গরম আছে তার মনেই নেই, পরমান্ন একটু আগেই হয়েছে, বৈষ্ণবের সব থাকে না সময় স্থানকাল পাত্র এগুলোর কোনো, তথাপি তাদের হৃদয়েতে কোনো দোষ থাকে না, তারা যাই সেটা ঈশ্বর পরিবাদ একটি লেখা লিখে অনেক পূর্বে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন একটু দেখে দাও এর মধ্যে কিছু কিছু, মহাপ্রভু হেসে বললেন বৈষ্ণবের যা কিছু তার মধ্যে কোনো দোষ থাকে না, ভগবান বৈষ্ণবের ভাব গ্রহণ করেন ইত্যাদি কথা। গোদাবরীর তটে সেই ব্রাহ্মণ যখন পরমান্নের ভেতরে অত্যন্ত প্রীতিভরে হা আঙুল ডুবিয়ে দেখছেন পরমান্ন ঠান্ডা হয়েছে কিনা, তখন তার হাতে ফোসকা পড়ে গেল, এরমভাবে সঙ্গে সঙ্গে ঝাড়া দিয়ে তুললেন, চোখ খুলে দেখলেন হাতে ফোসকা হয়ে গেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, জড় বিষয় যা দেখবেন সেটাকেই বিশ্বাস করবেন, আর জড় বিষয়ের অন্তরালে যে সূক্ষ্ম বিষয়গুলো আছে সেটাকে অস্বীকার করে দেব, এটা কি করে হয়? এখানে তাহলে কি করে তার হাতটা পুড়ে গেল? অর্থাৎ ভাবনায় সাধকের এগুলো যোগসিদ্ধিতেও হয়, যেসব ভক্তিসিদ্ধ মহাত্মা আছেন তাদের এসবগুলো স্বাভাবিক হয়, যেখানে চিন্তা করেন সেখানে চলে যান, এগুলো সাধারণ ব্যক্তি অনুভব করতে পারেন না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে চাইছেন দ্রব্যময় যজ্ঞের থেকেও যদি সেই অন্তশ্চিন্তিত হৃদয়ে যদি সূক্ষ্ম বিষয়ের যেটা ভগবত চরণে অর্পণ করা যায় সেরকম যদি হয় তাহলে ভালো, আর সেটা করতে গেলেও তোমাকে তোমার সূক্ষ্ম জ্ঞানের প্রয়োজন, অপ্রাকৃত তানের সেই বস্তু, জড় বস্তু সেই বস্তুটাই আছে মনেতে আছে, বাইরে তুমি স্ত্রী সঙ্গ করছো না কিন্তু অন্তরে তুমি স্ত্রীর চিন্তা করে যাচ্ছ, তোমার কন্টিনিউয়াস স্ত্রী সঙ্গ হয়ে যাচ্ছে, সে অবস্থায় তুমি কোনো সেবাকর্ম করতে পারবে না, করলেই সেটা তার ক্ষতি হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণব ভগবানের সেবা বড় কঠিন, জড়বদ্ধ অবস্থায় সেবা হয় না, তথাপি তারা করুণাময়, তারা সুযোগ দেন, সেই জন্য বলছেন ভগবান বলছেন সর্বকর্ম যা কিছু অর্জুন সব জ্ঞানে পরিসমাপতে, সব কিছু কিন্তু আলটিমেটলি গিয়ে সূক্ষ্ম জ্ঞান যেটাকে তোমার
ক্রিম তোমার ভাইটাল জিনিসটা দেবে তোমাকে, ওটার উপর অপেক্ষা করছে। যা কিছু তুমি দ্রব্যময় যোগ্য করলে, সব কিছু করলে, বাট হোয়াট ইজ দ্য নেট আউটকাম, তোমার নেট আউটকামটা কি, কি পেলে তুমি, সেটা নিয়ে চিন্তার বিষয়। ভগবান অনেক জায়গায় জ্ঞানের প্রশংসা করেছেন, নহি জ্ঞানেন সদৃশ্যম পবিত্রমিহ বিদ্যতে, কিন্তু এই কথাটা ভালো করে কান খুলে শুনে নেওয়া দরকার। এই জ্ঞানটা ভগবানের হৃদয়ের অর্থ হল সেই জ্ঞান যেটা ভক্তিতে উন্নীত করে, অর্থাৎ এক কথায় যখন জ্ঞান পরিপক্ক অবস্থা ধারণ করে সেটার নাম হলো ভক্তি। জ্ঞান যখন কাঁচা অবস্থায় থাকে সেই সময় সেটা অভক্তি, লাভ হয় না। কোনো ব্যক্তি জগতের এমন হতে পারে না যিনি অহংকার শূন্য হতে পারে, কেউ নেই, দেবতা থেকে আরম্ভ করে ঋষি মুনি কেউ নেই যে অহংকার থেকে টোটালি ফ্রি হয়েছেন, হয় না। ভক্তেরও অহংকার আছে, কিন্তু সে অহংকারের মোড সেটা কি, সেই অহংকারটা হচ্ছে আমি কৃষ্ণ দাস, এটা অহংকার, এটা হচ্ছে শুদ্ধ অহংকার। শঙ্করশন অহংতত্ত্বের অধিষ্ঠাত্রী দেবতা, তিনি জড়জগৎকে মুই কৃষ্ণ দাস এইটা শেখাবার চেষ্টা করছেন, কিন্তু তার বিকৃত প্রতিফলন পড়েছে কৃষ্ণ, তার বিপরীত হল বিষয়, সেইগুলোর প্রতি অভিমান জাগরুক হচ্ছে, এটা শঙ্করশন চাইছেন না। কিন্তু স্বাভাবিক শঙ্করশনের যে ভাব তার বিকৃত প্রতিফলন এই জগতে পড়েছে, সেই জন্য জড় বিষয়ের প্রতি অভিনিবিষ্ট হয়ে জীব অভিমান প্রকাশ করছে, কিন্তু বাস্তবিক পক্ষে অভিমান শূন্য কেউ নয়, সকলের মধ্যে অভিমান আছে, কারোর অভিমান শুদ্ধ কারোর অভিমান অশুদ্ধ, এই মাত্র পার্থক্য। আলোচনা করতে চাইছিলাম সৌরভ গোসাইয়ের কাছে গৌরাঙ্গ মহাপ্রভু টোটাল দায়িত্ব দিয়েছেন গৌড়ীয় সমাজে, এতদূর আমি চলে এলাম আলোচনা করতে করতে, এর কারণ আছে, আমাদের যেন চিত ভাবনার উন্মেষ হয় সেই জন্যই এই সমস্ত আলোচনাগুলো করা হচ্ছে। সেখানে বলছেন অনন্ত দেবের যদি আসন প্রস্তুত না করে কেউ হৃদয়েতে, তাহলে ভগবানকে আহ্বান করতে পারবে না আর ভগবান আসবেনও না, সম্ভব হয় না। গুণ্ডিচা মন্দিরে সেখানে যে গুঞ্জিটা মাঞ্জন লীলা হচ্ছে, সেখানেতে ভক্তগণ সমস্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে অপ্রাকৃত এই মাঞ্জন লীলা দর্শন করছেন। যে আলোচনাটা শুরু করেছিলাম, যেটা বলতে গিয়ে আমি সম্যক আলোচনা করলাম না, সেটা করা দরকার। জীব গোস্বাইপাদ জানাচ্ছেন চিৎসূর্য কৃষ্ণের সঙ্গে জড়বদ্ধ জীব যে জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করছে, সেই সমস্তগুলো কৃষ্ণের জানবার বিষয় নয়, কৃষ্ণ জানেন না। কৃষ্ণ জানেন না এমন কোনো বিষয় আছে? কৃষ্ণ জানেন না এমন কোনো বিষয় নাই, কিন্তু কৃষ্ণ প্রত্যক্ষভাবে জানেন না। কৃষ্ণের স্বরূপ যদি আলোচনা করা হয় সেখানে দেখবেন চৈতন্য মহাপ্রভু, সৌরভ গোসাই, রায় রামানন্দ এদের মধ্যে কী কী আলোচনা হচ্ছে। শ্রীল কৃষ্ণদাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃষ্ণস্বরূপের কীরকম বর্ণনা করছেন, শ্রীল সনাতন গোসাইয়ের সম্মুখে শ্রীমন মহাপ্রভু কৃষ্ণস্বরূপের কীরকম ভাবনা উত্থাপন করছেন, শ্রীল রূপ গোস্বামী পাদের সম্মুখে শ্রীমন মহাপ্রভু কৃষ্ণের কীরকম ভাব উত্থাপন করছেন, বলছেন রূপ দেখো কৃষ্ণ হল অনন্ত অনন্ত রসের সাগর, রূপ আমার ক্ষমতাও নাই, তিনি কৃষ্ণ বস্তু,
তথাপি দৈন্য করে বলছেন আমার ক্ষমতাও নাই, তথাপি তোমাকে এক বিন্দু কৃষ্ণের অমৃত সাগর, সেই কৃষ্ণ নামক, কৃষ্ণ হচ্ছে অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত লীলার কল্লোল বারিধি, সেই সাগর থেকে আমি এক বিন্দু অমৃত তুলে তোমার জিহ্বা একটু হাঁকর, একটু হাঁকর, একটু দেখ কিরকম, এই এক বিন্দু তোমাকে আমি চাকাবার চেষ্টা করছি মাত্র। পারাবার, অনন্ত পারাবার কৃষ্ণ রসের সাগর, এইসবের দ্বারা আমার সাবধান হওয়া দরকার ছিল, এইসব আলোচনার দ্বারা আমার সাবধান হওয়া উচিত ছিল। যখন আমি রসেতে কাতর হয়ে পড়ি তখন আমার বোঝা উচিত ছিল একটি জড় রস, গুরু বৈষ্ণব ভগবান তারা অপ্রাকৃত রসেতে আমাকে উদ্বুদ্ধ করতে চাইছেন, সমস্ত সমস্যার টোটালি সমাধান হয়ে যায়। কিন্তু এত বোকা লোকগুলো, সমস্ত সমস্যার একটা পার্মানেন্ট সলিউশন, যত সমস্যা তোমার জীবনে আছে সমস্ত সমস্যার একটা চিরন্তন সমাধান তুমি পেয়ে, পার্মানেন্ট সলিউশন, টেম্পোরারি সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে লোক। কৃষ্ণ বদ্ধজীবের যে দুঃখ কষ্ট জগতের, বাস্তবিক পক্ষে কৃষ্ণ বলছেন ওদের দুঃখ কষ্টের খবর আমি কি রাখবো, বাস্তবিক তো দুঃখ কষ্ট নেই, ওরা তো প্রমাণ করতে পারবে না দুঃখ কষ্ট আছে, তো ওই যে যেটা নেই, যার কোনো অস্তিত্ব নেই, সে ব্যাপারটা আমি কি আবার জানার কি আছে। কৃষ্ণ সর্বদাই বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠে গোপ গোপী সমন্বিত সবসময় তিনি লীলা করে যাচ্ছেন, তার কোনো সময় নেই। বদ্ধজীবের এই ছেঁদো দুঃখ, ছেঁদো বলে বদ্ধযুগে ছেঁদো দুঃখ, এই দুঃখই নয়, কেন কাঁদছে ওরা, ওরা মাথা খারাপ হয়ে গেছে নাকি, পাগল হয়ে গেছে, কাঁদছে কেন, আমি কি করব, ওদেরকে দুঃখ দিয়েছি আমি, ওদের নিজের কর্মফলে ওরা করছে। ভগবান শ্রীকৃষ্ণের কোনো সময় নাই, তিনি সর্বদাই অপ্রাকৃত গোপ গোপী গোমাতা আদি সব নিয়ে অনন্ত রসেতে তিনি সর্বদাই ডুবে রয়েছেন, তার কোনো সময় নেই সে জড়জগত উঁকি মেরে দেখবেন। জীব গোস্বামীপাদ বলছেন সেই জন্য নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, ঠিক তিনি হচ্ছেন স্বয়ংরূপ ভগবান, তিনি হচ্ছেন স্বয়ংরূপ ভগবান কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ, কিন্তু তিনি জড়জগতের দিকে কোনো উঁকি মারবেন না, তার সময় নেই। বলে যেমনভাবে উদাহরণ দিয়েছেন নেশাগ্রস্ত হয়ে গেলে নিজের পরনে কাপড় আছে কি না, যথা মদিরা মদান্ধ, এগারো স্কন্ধে বলছেন ভগবান। ভক্তিতে যখন যারা এরকম একটা নেশাগ্রস্ত হয়ে যান তাদের অবস্থাটা কেমন সেটা ভাগবতে বিভিন্ন জায়গায় বর্ণনা করা আছে। একটা জায়গায় বলছেন যথা মদিরা মদান্ধ, যখন প্রচুর পরিমাণে নেশা করলে পরে তার পরনে কাপড় আছে কি না কোনো খেয়াল থাকে না, সেরকম যারা ভক্তিরসে ডুবে রয়েছেন তাদের চাওয়ানি, তাদের চলাফেরা সমস্ত অন্যরকম, একটা সৃষ্টি ছাড়া। মাধবেন্দ্র পরিবাদের চাওয়ানি, মাধবেন্দ্র পরিবাদের কথা বচনভঙ্গি, ঈশ্বর পরিবাদের শ্রীমন মহাপ্রভুর, শঙ্কর ভগবানের, শঙ্কর ভগবান তারও অন্যরকম। জগৎকে কখনো তিনি পুরো চোখ খুলে দেখেন না, আধা চোখ, এরমভাবে আধা চোখটা খোলা, একটা আলাদা মুদ্রা, ডুবে রয়েছেন অপ্রাকৃত রস সাগরে, তারা ডুবে রয়েছেন, জড় বিষয়ের তাদের কোনো খোঁজ রাখার কোনো দরকার পড়ে না। জীব গোস্বামীপাদ বলছেন ঠিক যেমন সূর্যকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোনো দিন অন্ধকার দেখেছ, সূর্যদেব বলবেন আমি তো অন্ধকার কি জিনিস জানি না, সেরকম কৃষ্ণকে যদি বলা হয় জড়জগতে যে লোকগুলো কষ্ট দুঃখ পায় এগুলো তুমি জানো, বলে এগুলো কী জিনিস আমি তো জানি,
যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার। কিন্তু কৃষ্ণ সেই ব্যবস্থাটা রেখেছেন যাতে কৃষ্ণের যে প্রথম প্রকাশ বিগ্রহ বলরাম, তিনি অনন্তদেব, তিনি যখন গুরু বৈষ্ণবের স্বরূপ ধারণ করে এই জগতে বিচরণ করেন, সেই সময় তাদের মাধ্যমে বদ্ধজীবের আপাত দুঃখ কষ্টগুলো সত্যিকারের ত্রৈকালিক অস্তিত্ব নাই, সেগুলো খোঁজ খবর নেন। সেই জন্যই আমাদের কীর্তনে মহাজনরা পদে লিখেছেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হইবেন সদায়। এইখানে একটা রিয়ালিটি বাস্তবতা আছে, কৃষ্ণ প্রত্যেক জানেন না, কৃষ্ণের নিজজন সেই মহাপুরুষগণ বৈষ্ণবগণ যাদের সঙ্গে কৃষ্ণের অনর্গল সম্বন্ধ, যাদের একটা স্বরূপে তারা বৃন্দাবনে সবসময় অন্তশ্চিন্তিত হৃদয়েতে সেখানে চলে গেছেন, সেখানে সেবা করেন, আর বাইরে আমার মতো পাগলকে কৃপা করার জন্য একটা রূপ ধারণ করে রয়েছে, এরাও নিত্যস্বরূপ গৌরাঙ্গের পার্শ্বত্বার। সেখানে কৃষ্ণের সঙ্গে তাদের যোগাযোগ, অর্থাৎ কৃষ্ণ তাদের হৃদয়ে রয়েছে, সেই জন্য তারা যা যা কিছু সংবেদন লাভ করেন সেটা কৃষ্ণের কাছে ট্রান্সফার হয়ে যায় ডাইরেক্টলি। কৃষ্ণ এই সমস্ত জগতে যা কিছু এইসব বিষয়গুলোর কোনো খবর নেই আর কোনো সময় নেই আর সুযোগও নেই, কৃষ্ণ এগুলো সমস্ত তার মাধ্যমে সমস্ত বলরাম বলরামের থেকে আস্তে আস্তে চলে আসছে, এইভাবে গুরু বৈষ্ণবের মাধ্যমে খবর। সেই জন্য সচেতন থাকা দরকার, গুরু বৈষ্ণবের বিন্দুমাত্রও যেন দুর্দর্শন না হয়। বাস্তবিক নির্দোষ বাদান্য সূচি আকিঞ্চন এই সমস্ত অনেক গুণাবলী, এর মধ্যে যে সমস্ত ২৬ গুণাবলীর কথা বৈষ্ণব গুরু বৈষ্ণবের সম্বন্ধে বলা আছে সেটা তো ২৬ এমনি লেখা আছে। বাস্তবিক কৃষ্ণ ভক্তি কৃষ্ণ গুণ সকলই সঞ্চারে, শ্রীমন মহাপ্রভু ভক্তের লীলা করে সমস্ত গুণাবলী কেমন হতে পারে সব দেখিয়েছেন। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ গুণ সকলই সঞ্চারে এই কথাটার মানে এই নয় যে আমার গুরুপাদ পদ্ম কৃষ্ণ ভক্তি কৃষ্ণ গুণ সকলই সঞ্চারে তার মধ্যে সমস্ত গুণ কৃষ্ণের আসবে, তিনি বিশ্ব সৃষ্টি করতে আরম্ভ করে দেবেন, তিনি রাসলীলা করতে আরম্ভ করে, এটা নয়। গোস্বামীগণ সিদ্ধান্ত করেছেন যে তার কৃষ্ণ ভক্তি কৃষ্ণ গুণ সকলই সঞ্চারে মানে হলো ভক্তের ভক্তত্ব বজায় রেখে তার ঐকান্তিকতা, তার প্রেমেতে আমার সঙ্গে এক, ভগবানের সঙ্গে একেবারে মিলেমিশে একাকার। যে কারণে বলছেন ভগবান যে উদ্ধবকে আমার থেকে বিন্দুমাত্র নুনও একটু কম মনে করবেন, যেই উদ্ধব সেই আমি, সে থেকেই তো বিশ্বনাথ চক্রবর্তী বলে পেয়েছেন না, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভব্যতেব সদ্বি কিন্তু প্রবর্জ প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণার, প্রিয়ত্বে অভিন্ন ওয়াননেস প্রাপ্ত হয়েছেন। ন অনুপি উদ্ধব মন্নুন, ন অনুপি উদ্ধব মন্নুন, এক বিন্দু এক চুলও তুমি মনে করবে না উদ্ধব আলাদা, উদ্ধব আমার থেকে, যেই উদ্ধব সেই আমি। এসব কথাগুলো তাৎপর্য অনুভব করা প্রয়োজন আছে। গুরু বৈষ্ণব এর আবেদনে আমার আবেদন কৃষ্ণের কাছে পৌঁছাবে কি করে? প্রাকৃত কোনো শব্দ কৃষ্ণের কাছে পৌঁছাতে পারে না, ভক্তিময় শব্দ ভক্তিতে পরিপূর্ণ হৃদয়ের যে বাণী সেটা অপ্রাকৃত বাণী হয়। পরম চেতন বস্তুর সঙ্গে কোনো অচেতন বস্তু সম্বন্ধ স্থাপন করতে পারে না, পরম চেতন বস্তুর সঙ্গে অচেতন কোনো ব্যক্তি সম্বন্ধ স্থাপন করবেন কি করে?
পরম চেতন বস্তুর সঙ্গে আমার যদি ভাব বিনিময় করতে হয় আমাকেও পরম চেতন অবস্থায় অধিষ্ঠিত হতে হবে। আমরা দেখতাম শ্রী চৈতন্য মহাপ্রভু পাথরেতে হাত দিলে গলে যেত, আমরা দেখতাম শ্রী চৈতন্য মহাপ্রভু পাথরের ওপরে দাঁড়িয়েতে জগন্নাথ দর্শন করছেন, চোখের জল ফেলছেন, সেখানে দেখা গেল পায়েতে মোমের মতো গলে যাচ্ছে। প্রত্যক্ষ প্রমাণ মহারাজ, প্রত্যক্ষ প্রমাণ। ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন করতেন, তার বংশীধ্বনিতে সমস্ত প্রকৃতি বিপরীত দশা লাভ হত। যাকে বাহ্যদৃষ্টিতে অচেতন মনে করছে সেটা চেতন ধর্ম লাভ করত, আর যেটা চেতন সে অচেতনের মতো হয়ে যেত। যমুনার জল তীব্র গতিতে বইছে কিন্তু বংশীধ্বনি শ্রবণ করে যমুনার জল কঠিন হয়ে গেছে আর বইছে না, স্ট্যাগন্যান্ট অবস্থা, স্রোতহীনতা। আবার দেখা গেল পাথর আদি যদিও বৃন্দাবনের কোনোটাই অপ্রাকৃত নয়, অপ্রাকৃত সেইটা তা সেটা আবার মোমের মতো গলে প্রবাহিত হচ্ছে। এইসবের দ্বারা কি প্রমাণিত হয়? এইসবের দ্বারা কি প্রমাণিত হয় সেটা অনুভব করলে পরে বোঝা যায় যে চেতন চৈতন্য মহাপ্রভু কথা বলতে পারতেন। বৃক্ষ লধা পাশু পাখি বৃন্দাবনে গিয়ে সে গোমাতার গলা ধরা জড়াচ্ছেন, ঝাড়িখণ্ডের পথে সেখানে বাঘ ভাল্লুক সিংহ সেখানে হরিণ তাদের সঙ্গে কথা বলছেন, কি করে হচ্ছে এটা সম্ভব কি হয়? বাস্তব বৃন্দাবনের অন্তঃকরণের বিষয়টা কি সেটা কি কেউ অনুভব করতে পারে? বৃন্দাবন অপ্রাকৃত বিষয়, ভগবানের থেকে অভিন্ন। বৃন্দাবন ধাম আর কৃষ্ণ আলাদা নয়, যেই ধাম সেই কৃষ্ণ, আলাদা কিছু নয়। বৃন্দাবনে নৈসর্গিকী দুর্বৈরা সহাসন নিমিগাধয়ঃ, বৃন্দাবনে স্বাভাবিকভাবে সেখানে কোনো হিংসার প্রতিষ্ঠা নাই, বৃন্দাবনে স্বাভাবিকভাবে সেখানে কোনো হিংসা বলে কোনো বিষয়ই নেই। কী কী হিংসা আবার কি সেখানে? কিছু নাই উপস্থিত। সেখানে বলছেন বৃন্দাবনে নৈসর্গিকী দুর্বৈরা সহাসন নিমিগাধয়ঃ, সেখানে হরিণ এবং ব্যাঘ্র চুম্বন করে একে অপরকে, তার নাম হল বৃন্দাবন। বৃন্দাবনে ক্ষুধা তৃষ্ণা লাগে না, বৃন্দাবনে ক্ষুধা তৃষ্ণা লাগে না। অনেকে মনে করে তাহলে এসব কি কথাবার্তা মহারাজ, বাঘগুলো সেখানে কি খায়, বাঘগুলো সেখানে কি খায়? বাঘগুলো সেখানে অপ্রাকৃত ভগবানের লীলা বৈচিত্র্যের উপকরণ, ধুলিকণাগুলো গাছপালাগুলো ভগবানের অপ্রাকৃত ধামের যার লীলার বিভিন্ন উপকরণ। আমিও ভগবানের সেবার উপকরণ, আমিও ভগবানের ভোগ্যা, স্ত্রীলিঙ্গ ব্যবহার করতে হবে। কেউ পুরুষ নাই, কেউ পুরুষ নাই, ভোক্তা এটা অনুপস্থিত, এ ভাব সেখানে থাকতে পারে না। আলোচনা প্রসঙ্গে সেই যে মাঞ্জন ক্রিয়া চলছে মানে সেখানে বলছেন, সেইখানে সেই মন্দিরের মধ্যে সেই চৈতন্য মহাপ্রভু মাঞ্জনের লীলা করছেন। কি করে সর্বগোসাইয়ের হাতেতে গৌড়ীয়গণকে রেখে গেলেন? সেইটা আলোচনা প্রসঙ্গে দেখা যায় যে সেখানে মাঞ্জন ক্রিয়া চলছে, সর্বগোসাই তারা সবাই ব্যস্ত রয়েছেন। সেখানে এক গৌড়ীয় ভক্ত কি করলেন, গৌড়িয়া সে এসে কি করলেন, শ্রীমন মহাপ্রভুর চরণেতে এক কলসি জল ঢেলে দিলেন, এক কলসি জল ঢেলে দিলেন। সেখানে মহাপ্রভু অপ্রাকৃত
ক্রোধ প্রকাশ করলেন। বলছেন তুমি এই ভগবানের এই মন্দিরে, এই ভগবানের মন্দিরে তুমি আমার পায়ে জল দিয়ে দিলে, আমার কোন নরকগতি হবে? বলে তিনি দুঃখিত হলেন এবং স্বরূপ গোসাইকে ডাকলেন। স্বরূপকে বললেন দেখো তোমার গৌরিয়া করে এতে ফৈয়াত, তোমার গৌরিয়া কি করলো দেখো, এই ভগবানের এই মন্দিরে কি করলো, এখানে আমার পায়েতে জল ঢেলে দিল, দিয়ে আবার সেই জল খাচ্ছে, বলো দেখি আমি কোথায় নরকে যাব। স্বরূপ গোসাইয়ের হাতে দায়িত্ব দিয়েছেন এই শব্দটার মাধ্যমে, সমস্ত গৌরিয়া সময় টোটাল দায়িত্ব তোমার, কোনো সিদ্ধান্ত বিরোধ হোক, কোনো কিছু কেউ ব্যবিচার করবে সমস্ত। তার পরবর্তীকালে গোস্বামীগণ বিশ্ব বৈষ্ণব রাজসভা স্থাপিত করেছিলেন, কিন্তু তার বাস্তবিক ইউটিলিটি বর্তমান যুগে আর আছে বলে আমার তো মনে হয়, এটা বাস্তবিক কথা, বাস্তবিক কোনো ইউটিলিটি নাই, এটা একটা খোল রয়ে গেছে। কে কাকে শাসন করবে, কেউ শাসিত হতে চায় না, আর যাদের ওপর দায়িত্ব রয়েছেন তারা এসবের কোনো গ্রাহ্যই করবেন না, ও এসব আর কি, এসব বিবেচনায় তারা যাবেন না। সেই জন্য আজ আমাদের কপাল পুড়েছে। এখানে দেখা গেল স্বরূপ গোসাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে মন্দিরের বাইরে রেখে এলো, শাস্তি দিল, পরক্ষণে সে ক্ষমা চেয়ে এসে আবার সেখানে মহাপ্রভুর কী করলেন, সব বৈষ্ণবগণের মহাপ্রভুর চরণে ক্ষমা ভিক্ষা করলেন। তাহলে এর দ্বারা আমরা জানি যে স্বরূপ গোসাইয়ের হাতেতে সমস্ত কিছু দায়িত্ব, এমনকি স্বরূপ গোসাইকে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু আদেশ করেছিলেন, স্বরূপ এই যে আমার বড় কৃপাপাত্র, এই যে সনাতন, এই যে রূপ বড় আমার কৃপাপাত্র, তুমিও কহিও এরে রসের নিগড় সিদ্ধান্ত, তুমিও একে রসের গুপ্ত সিদ্ধান্ত বলো, আমি ওকে উপযুক্ত পাত্র দেখলাম, দেখে প্রচণ্ড আমার স্নেহ হলো তার প্রতি, মহাপ্রভু স্বরূপ গোসাইকে আদেশ করলেন। রঘুনাথ তো এই কথা স্বীকার করেছেন, আশ্চর্য কথা। আমাদের শিক্ষাস্তক আলোচনার এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, পরিষ্কার করা হচ্ছে যাতে আমরা কালকের আলোচনা কিছু অনুভব করেছিলাম সেটা কি ছিল, সেটা আলোচনা হয়েছিল। নয়নম গলদস্যুধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর্নিচিতম বপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। এটি আমাদের প্রার্থনা, যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা বিচার হবে আসছে কয়েকদিনে। তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু, তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃত্বা কমেন রসনা মনসি নিয়জ্য তিষ্ঠ নবজে তদনুরাগী জনানুগামী কালম নয়েদ অখিলম ইতি উপদেশ সারম। এই উপদেশ সার, এটা রূপ গোস্বামের একদম ভাইটাল উপদেশ, এইটা গোস্বামীগণের জীবনে রিফ্লেক্টেড হয়েছিল, আর শ্রীমন মহাপ্রভুর সমস্ত তার যে লীলা তার মধ্যে এইটি ইতি উপদেশ সারম, মহাপ্রভু হৃদয়ের ভাব সেটা লিখেছেন, সেটা মহাপ্রভুর হৃদয়তে আমরা প্রতিফলিত দেখেছি, গোস্বামীগণের হৃদয়ে রঘুনাথ রূপ, রঘুনাথ এদের হৃদয়ে আমরা প্রত্যক্ষভাবে প্রতিফলিত এসব দেখা গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু আত্মগোপন করেছিলেন, কেউ জানতে পারেনি কী জন্য তিনি প্রভু জগতে এলেন, কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন ছাড়া কেউ জানেন না ইনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান। তার যে ক্রিয়াকর্ম তিনি লুকিয়ে রেখেছিলেন, কখনো বিদ্যার বিলাসে অভিমান প্রকাশ করছেন, ক্ষমতা থেকে আসুক খণ্ডন করুক আমার, প্রভু এইসব লীলা করলেন, গঙ্গায় সাঁতার দিয়েও পরে যাচ্ছেন, গিয়ে বিভিন্ন ন্যায়ের তর্ক তুলছেন, এই বলো নতুন ফাঁকি ন্যায় উত্থাপন করছেন, কিন্তু প্রভুর এটা তো লীলা। বঙ্গদেশে বিজয় করলেন, সেখানে গিয়ে
কত ছাত্র তার কাছে শিক্ষা আলাপ করলো, কিন্তু প্রভু কী জন্য এসেছিলেন, প্রভু এসেছিলেন কী জন্য তার বিচারটা করলে শিক্ষাষ্টকের আটটা যে শ্লোক এটার মানে বোঝা যাবে। প্রভু এলেন কী জন্য, কী প্রয়োজন ছিল, ধর্ম সংস্থাপন লীলা এটার জন্য কি ভগবান আর ওই অসুর মারণ এগুলোর জন্য ভগবানের সাক্ষাৎ স্বয়ংরূপ ভগবানকে আসতে হবে না। যেখানে চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত অনুভব করলে পরে বোঝা যায়, কৃষ্ণ লীলা সংবরণ করে অন্তর্ধ্যান করি করে নিজে অনুমান, কৃষ্ণ তার লীলা সংবরণ করে মনে অনুমান করছেন যে আমি তো কি করব, আমি তো চলে এলাম, আমার লীলাবিলা সেটা তো কিছুই বুঝতে পারবে না, কি করা যায়, তার ব্যবস্থা কি করতে হবে, আর তার সঙ্গে অনেক কিছু আছে। আবার বলছেন আমি বিনা ব্রজপ্রেম দিতে নাহি শক্তি, ভগবান বলছেন আমি ছাড়া ব্রজপ্রেম তো অন্য কোনো স্বরূপ নৃসিংহদেবকে পাঠিয়ে দেবো, রামকে পাঠিয়ে দেবো, হবে তো হবে না, আমি বিনা কৃষ্ণ প্রেম ব্রজপ্রেম দিতে নাহি শক্তি, একমাত্র আমাকেই যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপে এলেন, তার অনেকগুলো কারণ, তার মধ্যে একটা হলো নাম প্রেম প্রচার তো আছে, সেই নাম তিনি আবির্ভাবের সঙ্গে সঙ্গেই কিন্তু প্রমাণ করেছিলেন। আবির্ভাবে যখন থেকে আবির্ভাব হয়েছে তখন থেকেই লেখা রয়েছে চৈতন্য ভাগবতের সমস্ত জায়গা সংকীর্তন হচ্ছে, তার আগের বৃন্দাবন দাস ঠাকুর সমাজের অবস্থাটা বলেছেন, তারপরে বলছেন গৌর যেদিন আবির্ভাব হলেন সেদিন বলছে সমস্ত সংকীর্তন যুগে সব চান করছে আনন্দে, কেন জানি না সবার হৃদয়েতে একটা আহ্লাদ আনন্দ, সবার মধ্যে একটা যেন কীরকম একটা আনন্দ প্লাবন এসে গেছে। আর এমনি আমাদের শাস্ত্রকাররা কী বলেন সেই সমস্তগুলো শুনলে, অচৈতন্যমিদম বিশ্বম যদি চৈতন্যমীশ্বরম ন বিদুহ সর্বশাস্ত্রজ্ঞা অপিহি ভ্রমন্তি তেই জানা, সমস্ত শাস্ত্র তুমি জানো, সব কিছু বাহাদুরি তোমার আছে, কিন্তু কিছু লাভ হবে না, সমস্ত শাস্ত্র জেনেও তোমার কিছু লাভ হবে, আর সমস্ত বিশ্ব তো অচেতন, বাস্তবিক চেতনা তো লাভ করছে না। আলোচনা প্রসঙ্গে আমরা এই যে দেখলাম তাতে পরবর্তী শ্লোকের আলোচনায় দেখি কি বলছেন সেখানে, যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রবৃষেত সুন্নায়িতম জগত সর্বম গোবিন্দ বিরহে নমে, কবে হবে বলো সেদিন আমার ধনজন আর কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি, এটি ভক্তের অবস্থা, কবে আমার সেই অবস্থাটা হবে, ভগবান তোমার নাম গ্রহণ করতে করতে অজস্র তোমার অশ্রুপাত হবে, প্রথম তার আগের শ্লোকে বললে, আর চক্ষেতে বর্ষা নামবে, শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেউ দেখলে আর ভুলতে পারবে না, সর্বদাই চোখে জল পড়ছে, বদ্ধজীবের জন্য করুণা বিস্তার করছেন, আনন্দময় ভগবানের এ অপূর্ব এক বিলাস। কীর্তনেতে পদকাররা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লিখেছেন, নীলাচলপুরে যাতায়াত করে যত বৈরাগী সন্ন্যাসী তাসবাকারে কাঁদিয়া সুধায় যত নবদ্বীপবাসী, এরা পদকর্তা লিখেছেন সুন্দর অপূর্ব ভাব, বলছে নীলাচল পুরে যাতায়াত করে যত বৈরাগী সন্ন্যাসী তাসবাকারে কাঁদিয়া সুধায় যত নবদ্বীপবাসী, ওগো তোমরা কি এক ন্যাসি দেখিয়াছ, তোমরা কি একজন সন্ন্যাসীকে দেখেছ যার দেখলেই মনে হয় অরুণ নয়ন চোখে জল পড়ছে প্রেমেতে বিগলিত, যে এক একজনকে সবসময় আলিঙ্গন দিচ্ছেন,
ভগবানের এরকম কৃপার বর্ষা অনন্তকালের ইতিহাসে আমরা দেখি না। গৌর অবতারে একমাত্র, গৌর অবতারের যে লীলা, যে বিলাস, পুনঃ পুনঃ গৌরীয়গণের আলোচনার বিষয় হওয়া প্রয়োজন। যদি তা না হয় তাহলে এই আমাদের কোনো কিছু অনুভবের বিষয় হবে না। গৌরীয় ভজনে যে রহস্য আছে এগুলো দিনে দিনে সময়ে সময়ে উত্থাপন করা হবে। আজ এখানেই বিশ্রাম দেওয়ার কথা হয়তো বলছেন উনি, আজ এখানেই বিশ্রাম দিতে হলো। তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মৃতা কমিন রসনা মনসিনী অজ্য তিষ্ঠন বজে তদনুরাগি জনানুগামী কালম নৈদ অখিলম ইতি উপদে।